করোনা পরিস্থিতিতে রিকশাওয়ালা যে বাস্তব জীবন, সেই জীবন কাহিনীর উপর তৈরি হতে চলেছে একটি নতুন ছবি। বাজারে টোটো আসার পর রিকশাওয়ালাদের বাজার একই খারাপ ছিল, তার উপরে করোনা পরিস্থিতির কারণে প্রতিদিন অনেক রিকশাওয়ালা দুবেলা দুমুঠো ভাত খেতে পারেন না, রাতের পর রাত তাদের পরিবারকে না খেতে পেয়ে বসে থাকতে হয়। এরকমই এক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এক শর্ট ফিল্ম, যার নাম এ রিকশাওয়ালা। উদ্যোক্তারা জানিয়েছে, তারা এক রিকশাওয়ালার প্রতিদিনকার জীবনকে কেন্দ্র করে তাদেরই সিনেমা তৈরি করছেন, এবং সিনেমা যদি ভালো মতো তৈরি হতে পারে তাহলে সেই সিনেমা যাবে ফিল্ম ফেস্টিভ্যালে। আফটার জি ভিএক্স এন্টারটেইনমেন্ট ও বাগপথ এই দুই চ্যানেলের সহযোগিতায় এই শর্ট ফিল্ম তৈরি করা হচ্ছে। এছাড়া উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে রয়েছে আরও অন্যান্য বাস্তব জীবন কেন্দ্রিক নানা শর্ট ফিল্ম। মৌলিক চরিত্র হিসেবে যে অভিনয় করেছেন জলপাইগুড়ি শহরের স্বনামাধন্য একজন নাট্যশিল্পী, তার নাম সুজিত কুমার বর্মন। উদ্যোক্তারা জানিয়েছেন, তারা প্রথমে জিরো বাজেটে তাদের এই শর্ট ফিল্ম তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টাকার অঙ্ক পৌঁছে গেল চূড়ান্তে। উদ্যোক্তাদের আশা, জলপাইগুড়ি শহর সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসী এই শর্ট ফিল্মকে খুবই ভালো মতো নেবে। দেখাচ্ছিল ওই সিটটা বারবার করে। তুমি বলে যে আমাদের যে শুটিংটা আমরা করছি বা যে জিনিসটার জন্য এতদিন ধরে মানে আমাদের কাজটা চলছে, সেটা হলো যে আমাদের একটা শর্ট ফিল্ম আমরা তৈরি করছি এই বাস্তব জীবনগুলোকে নিয়ে। যেমন হচ্ছে আমাদের যে রিক্সো রিক্সাওয়ালাগুলোদের যে অবস্থা এখন হয়েছে, তো এদেরকেই তুলে ধরা হচ্ছে। বেশিটা বলতে পারছি না, এক্সপ্লেন করতেও পারবো না, কারণ গোটা স্টোরিটা বলে দিলে যারা যারা দর্শক তারা কী পাবে। কিন্তু কি বলবো যে একটা সমাজ জীবনের একটা ছবি তুলে ধরছি, এবং আমাদের শর্ট ফিল্মটার নাম হচ্ছে এ রিক্সাওয়ালা। আমাদেরকে সাহায্য করছে আফটার জি ভিএফএক্স এন্টারটেনমেন্ট, এবং আমাদের সাথে আছে হচ্ছে বাগপথ। এদের সকলের সহযোগিতায় আমরা এই শর্ট ফিল্মটা তৈরি করছি। আমি জাস্ট স্টোরিটা তৈরি করেছি, আমরা বন্ধুরা মিলেই সবাই তৈরি করেছি, কিন্তু ব্যাপারটা হলো যে সকলের সহযোগিতা যদি না থাকে তাহলে পারে তো হয় না। তো সবাই সমানভাবেই হেল্প করছে, দেখা যাক ভবিষ্যতে আরও কত কী করা যেতে পারে। আপনারা পাশে থাকবেন যারা যারা শুনছেন, এইটুকুই বলে ভালো থাকবেন। প্রথমত তো ওই খরচটার ব্যাপারে যদি আমি আলোকপাত করি, তো ব্যাপারটা হলো আমরা চেষ্টা করছিলাম যে যতটাই হোক মানে জিরো বাজেটে কাজটা করার, কিন্তু এটা হচ্ছে না, কারণ সম্ভব হয় না। একটা শর্ট ফিল্ম আমরা যে প্রজেক্টের উপরে কাজ করছি এটা কখনোই জিরো বাজেটটা হবে না, আর আমাদেরকে কেউ প্রডিউসও করে নেই। আমরা নিজেরা যারা যারা আমাদের টিমরা আছি তারা প্রত্যেকেই নিজের পকেট থেকেই কিছু কিছু টাকা দিয়েই কাজটা করছি। তো আবারও বলবো, আমরা এরপর ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে, যদি কেউ আমাদের প্রডিউস করতে চায় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, সাহায্য করুন। কাজটা দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে পরেই বলছি। তো এইটুকুই বলার, দেখা যাক কতটা সম্ভব হয়, আপনারা কতটা নেবেন। অবশ্যই ফিডব্যাক জানাবেন, ভালো হোক খারাপ হোক সকলটাই আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত সেরকম পরিকল্পনা নেই যে ইউটিউবে আমরা দেখাবো, এটা প্রথমত ফিল্ম ফেস্টিভ্যালগুলোর জন্যই বানানো হচ্ছে। তো আমরা কিছুটা সময় আগে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে পাঠাই, দেখি কী কী আমরা পাই সেখান থেকে। তো যদি সব জায়গায় সিলেক্ট হয়ে যায় বা কিছু কিছু জায়গার থেকে, জানি সব জায়গায় হবেও না, তো যতটা জায়গায় আমরা পাবো সেটা পাঠাবো, এবং শেষে আমরা দর্শকদেরকে অবশ্যই দেখানোর কিছু টাইম দিব, তো সেখান থেকে দেখতে পাবে। এবং আমরা সব আপডেট দিয়ে দিব আগের থেকে, ফেসবুকে সব কিছুই আপডেট দেওয়া থাকবে, তো ওখান থেকে অবশ্যই ওরা দেখতে পারবে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম দেবাশিস কুন্ডু, আমাদের গ্রুপের নাম হচ্ছে আমরা বাগপথ থেকে না, এটা আরেকবার দেখতে পাঠ করে। আমার নাম হচ্ছে দেবাশিস কুন্ডু, আমি রিক্সাওয়ালার বলতে গেলে ডিরেক্টরই, কিন্তু আদেও মানে ওই যতটা করার একটা মানে পদ হিসেবেই আছি, সবটা সবাই মিলেই করছি, সেরকম আলাদা করে দেখার কোনো ব্যাপার নেই। এবং আমার যে বন্ধু এটুবাই,
এই আমাদের টোটালটা ম্যানেজমেন্ট করছে এইটুকুই, এবং সকলের সহযোগিতায় কাজটা হচ্ছে। নতুন মানে আমাকে আলাদা করে ডিরেক্টর পদটা শুধু বসানোর জন্যই বসানো হয়েছে, তাছাড়া কিচ্ছু না, বাকি সকলের সহযোগিতায় কাজটা হচ্ছে এইটুকুই বলে কাজটা করে। থ্যাংক ইউ। তো আমাদের আপাতত আমরা দুটো চ্যানেলের উপরে কাজটা করছি, একটা হচ্ছে আফটার জি ভিএফএক্স এন্টারটেনমেন্ট, এবং ওখানকারও সহযোগিতা মানে দুটা টিমেরই মেম্বাররা মিলেই আমরা এই কাজটা করছি। তো দেখা যাক, আপাতত ইউটিউবে ছাড়ার পরিকল্পনা হয়নি, তো ভবিষ্যতে দেখা যাক কোন চ্যানেলে আমরা ছাড়ি, সেটা সময় মতো আপডেট আপনারা পেয়ে যাবেন। আপাতত ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে আসুন, এগুলি বলেন, ভালো থাকবেন।